প্রিয় শিক্ষার্থীবৃন্দ, DZZHS অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে যে বিষয়টির উপর পাঠদান করা হবে সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত। গণিতের আমি আজকে সেট বিষয়ে আলোচনা করব। এটি হচ্ছে অধ্যায় সপ্তম। সেট শব্দটি সর্বপ্রথম জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টোর ১৮৭৪ সালে সেট থিওরি নামে একটি তত্ত্ব প্রকাশের মাধ্যমে তার আবির্ভাব ঘটে। তখন থেকে সেটের প্রচলন আমরা দেখতে পাই। তো শুরুতেই বিষয়টিতে আসবো সেটি হচ্ছে সেট। সেট কি? সেট হচ্ছে বাস্তব সেট। বাস্তব বা চিন্তা জগতের কতগুলো সংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহ। বাস্তব বা চিন্তা জগতের কতগুলো সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। সেটকে প্রকাশ করা হয় ক্যাপিটাল লেটার, ইংরেজি বর্ণমালার ক্যাপিটাল লেটার দ্বারা। ক্যাপিটাল লেটারগুলো যেমন এ, বি, সি, ডি, এক্স, ওয়াই, ডট ডট ইত্যাদি। সেটের উপাদানগুলো প্রকাশ করা হয় স্মল লেটার দ্বারা অথবা সংখ্যা সাংখ্যিক মান দ্বারা প্রকাশ করা হয়ে থাকে অথবা ইংরেজি স্মল লেটার দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। যেমন এ, এ বি, সি, ডি, এক্স, সরি, এক্স ওয়াই ইত্যাদি। অথবা এটা বলতে পারবেন যেমন দুই, চার, ৬, ৮, ডট 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 ২৪। তো এখানে সাংখ্যিক মান দ্বারা প্রকাশ করা হয়ে যেতে পারে অথবা ইংরেজি বর্ণমালার স্মল লেটার দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। কিছু প্রতীকী অর্থের সাথে প্রতীকী অর্থ, যেমন এটাকে বলা হয় বিলংস টু, এটাকে বলা হয় সাজ ড্যাট, বাংলায় বলা হলো যেন। যেন
যেমন এর ব্যবহারটা, যেমন সিক্স বিলংস টু এ, এর অর্থ হচ্ছে ছয় একটি উপাদান সংখ্যা যা এ সেটের মধ্যে আছে, তাহলে সিক্স বিলংস টু এ, সিক্স একটি উপাদান যেটা এ সেটের মধ্যে আছে। সেট প্রকাশ করা হয় দুইটি পদ্ধতিতে, একটি হচ্ছে তালিকা পদ্ধতি আর একটি হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিটি কি? যে পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে এবং উপাদানগুলোকে একটা দ্বিতীয় বন্ধনীর মধ্যে প্রকাশ করা হয়ে থাকে, যদি একাধিক উপাদান থাকে তাহলে কমা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এটি হচ্ছে তালিকা পদ্ধতি। যেমন ওয়ান টু থ্রি ফোর ডট 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 টেন, দুই চার ছয় আট, এটি হচ্ছে তালিকা পদ্ধতি। এই পদ্ধতিতে সেটির উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করে আমরা প্রকাশ করে থাকি, সেটি হচ্ছে তালিকা পদ্ধতি। আরেকটি হচ্ছে তোমার সেট গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতি। এই পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য কতগুলো ধর্ম নির্ধারণ করে কতগুলো ধর্ম নির্ধারণ করা থাকে সেই অনুযায়ী উপাদানগুলোকে প্রকাশ করা হয়ে থাকে। এ পদ্ধতিতে সেটের উপাদানগুলো যেমন এম এক্স সাজ ডেট এক্স মৌলিক সংখ্যা এক্স লেস দেন টেন। তো এখানে বলা হইল যে পদ্ধতিতে, আমি আগেই বলছি যে পদ্ধতিতে সেটির উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য কতগুলি ধর্ম উল্লেখ করা থাকে সেই অনুযায়ী উপাদানগুলো আমরা প্রকাশ করে থাকি। তাহলে এখানে এম ইকুয়ালস টু এক্স সাজ ডেট এক্স মৌলিক সংখ্যা এক্স লেস দেন টেন, মৌলিক সংখ্যা এবং দশের চেয়ে ছোট আমরা যদি প্রকাশ করে থাকি তাহলে বলবো মৌলিক সংখ্যাগুলো দুই থেকে শুরু, যেমন দুই তিন পাঁচ সাত। সেট গঠন পদ্ধতি থেকে আমরা এখন এভাবে যদি প্রকাশ করে থাকি তাহলে সেটা কিন্তু তালিকা পদ্ধতি হয়ে গেল। তাহলে সেট গঠন পদ্ধতি থেকে উপাদানগুলোকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করে থাকি, অথবা যদি কোনো শর্ত উল্লেখ করা থাকে যে একটা সেটের উপাদান দেওয়া আছে তালিকা পদ্ধতিতে, এটাকে যদি তোমরা চাও তাহলে এটাকে কনভার্ট করে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারবো, আবার সেট গঠন পদ্ধতির উপাদানগুলোকে কনভার্ট করে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারবো ইত্যাদি। সেটের প্রকারভেদ, বিভিন্ন প্রকার সেট আছে, তো সেটের প্রকারভেদ অনুযায়ী আমরা সাধারণত প্রথমে আসি সসীম সেট।
সসীম, সসীম ছেট। সসীম ছেট কাকে বলে? যে পদ্ধতিতে ছেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে এবং সসীম সংখ্যক উপাদান বিদ্যমান থাকে, যাকে আমরা বলবো যে যে সকল ছেটের উপাদান গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম ছেট বলে। গণনা করে নির্ধারণ করা যাবে তাকে সসীম ছেট বলে। যেমন এ একটি ছেট, 1, 2, 3, ডট 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 10। তাহলে আমরা এখানে বলতে পারবো যে এখানে উপাদান সংখ্যা 10টি আছে, 1, 2, 3, ডট 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 10 পর্যন্ত বলেছি, মানে শেষ উপাদানটি 10টি। তাহলে ক্রম অনুযায়ী আমরা যদি লক্ষ্য করি যে একের পরে 2 আছে, 2-এর পর 3 আছে, এইভাবে যদি আমরা উল্লেখ করি তাহলে ডট ডট 10 দিছি, মানে এখানে উপাদান সংখ্যা আছে 10। তাহলে এটি একটি সসীম সেট। অসীম সেট, যে সেট উপাদানগুলো গণনা করে নির্ধারণ করা যায় না। অসীম সেট হচ্ছে যে সেটের উপাদানগুলো গণনা করে নির্ধারণ করা যায় না তাকে অসীম সেট বলে। অসীম সেট যদি বলি বি সেটের উপাদান 1, 2, 3, 4 ডট 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 ইত্যাদি। এখানে বি একটা সেট, 1 থেকে 3 পর্যন্ত 4 পর্যন্ত উল্লেখ করা আছে, তারপর ডট ডট দেওয়া আছে। আমরা জানি যে এটি একটি স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেটের 1, 2, 3, ডট 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 ইত্যাদি, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। এই স্বাভাবিক সংখ্যার সেট এখানে 1 থেকে 4 পর্যন্ত উল্লেখ করে তারপরে ডট ডট চিহ্ন ব্যবহার করা হয়েছে। তার মানে এখানে উপাদানগুলো নির্দিষ্ট নয়, চলতে থাকবে। তাহলে এখানে গণনা করে নির্ধারণ করা যাবে না, এই জন্য এটাকে বলা হচ্ছে অসীম সেট। তারপরে একটা স্বাভাবিক সংখ্যার সেট এন, এটাকে 1, 2, 3, 4, 5 ডট 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 ইত্যাদি। তাহলে আমরা বলবো যে এন একটি স্বাভাবিক সংখ্যার সেট, এই স্বাভাবিক সংখ্যার সেট একটা অসীম সেট। স্বাভাবিক সংখ্যার সেট একটা অসীম সেট। এবার আসেন ফাঁকা সেট। যে সেটে কোনো উপাদান নাই, যে সেটে কোনো উপাদান বিদ্যমান নাই, সেই সেটকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেটকে সাধারণত দ্বিতীয় বন্ধনী বা এই অরিচিহ্ন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আমরা এই সেটগুলোকে আরও বিভিন্নভাবে প্রকাশ করা হয়ে থাকে, তার মধ্যে আরেকটি বলবো যেটি একটি ভ্যান চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে। বিজ্ঞানী জন ভ্যান 1834 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করে থাকেন। তার নাম অনুসারে এই চিত্র নাম দেওয়া হয়েছে ভ্যান চিত্র। ভ্যান চিত্র প্রকাশ করা হয়ে থাকে বিভিন্নভাবে, তার মধ্যে কয়েকটা জিনিস আমি তোমাদেরকে উল্লেখ করে দিচ্ছি। যেমন আয়তক্ষেত্র, ইউ, বৃত্তক্ষেত্র দ্বারা প্রকাশ করা হয়ে থাকে,
সবগুলো জায়গা মানে এই আর এটা হচ্ছে আয়তক্ষেত্র দ্বারা ম্যানচিত্র বিভিন্নভাবে বিভিন্ন রকমের ম্যানচিত্র হবে। আমরা প্রত্যেকটা সংখ্যাকে ম্যানচিত্রের মাধ্যমে কিছু কিছু সেটকে আমরা ব্যঞ্জনচিত্রের মধ্যে প্রকাশ করে থাকি, যেমন উপসেট, তারপর সার্বিক সেট। সার্বিক সেট হচ্ছে এটা ইউনিভার্সাল সেট, এটা হচ্ছে সংযোগ সেট, এটা হচ্ছে ইন্টারসেকশন সেট। আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমে এসেছে উপসেট। উপসেট হচ্ছে কোন সেটের উপাদানগুলোকে যতগুলো সেটে প্রকাশ করা যায়, কোন সেটের উপাদানকে যতগুলো উপাদান যতগুলো সেটে প্রকাশ করা যায় এদের প্রত্যেকটিকে উপসেট বলে। যেমন এ একটা সেট, এ বি সি এ সেটের উপাদান, এই উপাদানগুলো দিয়ে যতগুলো সেটে প্রকাশ করা যাবে সেগুলি হচ্ছে ওই সেটের উপসেট। তাহলে এ বি সি সেট, এই সেটগুলোকে নিয়ে, সেটের উপাদানগুলোকে নিয়ে যতগুলো সেটে প্রকাশ করা হলো এগুলি হচ্ছে এই সেটটার উপসেট। উপসেটের একটি সহজ সূত্র আছে, উপাদান সংখ্যা কত হবে। এখানে টু, এখানে উপাদান সংখ্যা তিন, টু এর উপর তিন পাওয়ার দিবেন, তাহলে টু কিউব মানে এইট। তাহলে এর উপসেট, যদি কোনো সেটের উপাদান সংখ্যা তিন হয় তাহলে এর উপসেটের সংখ্যা হবে আট, আটটি। এখানে আরেকটি জিনিস উল্লেখ করি, যেমন এখানে ফাঁকা সেট, ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট, ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। তাহলে উপসেট সংখ্যা, আমরা কোনো সেটের উপাদান সংখ্যা যদি আমরা জেনে থাকি আগেই, তাহলে কোনো সেটের উপাদান সংখ্যা দুই, এর উপসেট সংখ্যা কত হবে, তাহলে চার। কোনো সেটের উপাদান সংখ্যা তিন, তাহলে এর উপসেট সংখ্যা হবে আট। কোনো সেটের উপাদান কোনো সেটের উপাদান সংখ্যা হচ্ছে চার, তাহলে এর উপসেট সংখ্যা হবে ষোলো। তাহলে দুইয়ের উপর চার মানে সবসময় পাওয়ার হিসেবে থাকবে, এবং উপরে পাওয়ার হিসেবে সেটের উপাদান সংখ্যা থাকবে, সেই অনুযায়ী আমরা এটাকে প্রকাশ উপাদান সংখ্যা প্রকাশ করে থাকি। এখন এই উপসেটকে সাধারণত এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এখন এই উপসেটের আরেকটি সংজ্ঞা আমরা এখানে প্রদান করব। এই উপসেট দুই প্রকার, আবার প্রকৃত উপসেট, অপ্রকৃত উপসেট। প্রকৃত উপসেট কি, অপ্রকৃত উপসেট কি, প্রকৃত উপসেট যদি এ ও বি দুইটি সেট হয়, তাহলে
এসেটের সকল উপাদান বি সেটে বিদ্যমান থাকে। বিদ্যমান থাকে এবং এ সেটে কমপক্ষে একটি উপাদান কম থাকে। তো কমপক্ষে একটা উপাদান কম থাকতে হবে, কম থাকলে কম থাকে তাহলে এ সেটকে বি সেটের উপসেট বা প্রকৃত উপসেট বলা হবে, বলা হয় দেই। তাহলে এটাকে প্রকাশ করি, এ সেটকে বি সেটের উপসেট বলবো, তাহলে এ উপসেট বি, তাহলে এ এটাকে আমরা প্রথমটাকে বলবো এ, এটা হচ্ছে বি, তাহলে এ সেট হচ্ছে বি এর বি সেটের উপসেট। এভাবে আরও আমরা বলতে পারি, যদি সি বিলংস সি উপসেট এ, তাহলে এখানে কে উপসেট, সিটা কার উপসেট, এ এর উপসেট, এভাবে আমরা বলতে পারবো। তাহলে এখানে উপাদান সংখ্যাগুলো উল্লেখ করে দিই, যেমন এ বি, এ বি সি, তাহলে এর সকল উপাদান যদি বি সেটের মধ্যে থাকতে হবে, হ্যাঁ, এ সেটে কমপক্ষে একটি উপাদান কম থাকতে হবে, এই শর্তে এরা হচ্ছে প্রকৃত উপসেট হবে। তাহলে এর সকল উপাদানগুলো বি এর মধ্যে আছে, তাহলে এ সেটটা বি এর উপসেট আমরা বলতে পারবো। সার্বিক সেট, ইউনিভার্সাল সেট, সার্বিক সেট ইংরেজিতে বলা হয় ইউনিভার্সাল সেট। এই সার্বিক সেটকে আলোচনাধীন সংশ্লিষ্ট সকল সেট, যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে সার্বিক সেট বলে। যেমন আলোচনাধীন সেট হচ্ছে বলি এ বি সি ডি, সি ইকুয়ালস টু হচ্ছে ই এফ, সবগুলো মিলে যদি একটা সেটের উপাদান হয় তাহলে এ বি সি ডি ই এফ, তাহলে আলোচনাধীন যতগুলো সেট আছে সবগুলো সেটই হচ্ছে একটা নির্দিষ্ট সেটের উপসেট। নির্দিষ্ট সেট হচ্ছে এ বি সি ডি, তাহলে এইগুলো এ বি সি, এ বি সি প্রত্যেকেই একটা ইউ সেটের এরা উপসেট। তাহলে আমরা বলতেছি যে আলোচনাধীন সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে সার্বিক সেট বলে, তাহলে ইউটাকে আমরা বলবো সার্বিক সেট। পূরক সেট, এবার আমরা আসব কি সেট, পূরক সেট,
পূরক সেটের সংজ্ঞা দিতে গেলে প্রথমত একটা সার্বিক সেট লাগবে। তো ধরি ইউ একটি সার্বিক সেট, এ একটি ইউ এর উপসেট, ইউ একটি সার্বিক সেট আর এ একটি ইউ অর্থাৎ সার্বিক সেটের উপসেট যদি হয় তাহলে এ কে আমরা পূরক সেট বলবো যদি ইউ মাইনাস এ হয়, অর্থাৎ এ থেকে অর্থাৎ সার্বিক সেট থেকে যদি এ সেটের উপাদানগুলো বাদ দিলে যে সেট পাওয়া যায় তাকে এ সেটের পূরক সেট বলে। সংজ্ঞা হিসেবে আরও বলতে পারি, ধরি ইউ একটি সার্বিক সেট এবং ইউ এর একটি উপসেট এ, তাহলে আমরা এ কে পূরক সেট বলতে পারি যদি সার্বিক সেট থেকে এ সেটের উপাদানগুলোকে বাদ দেওয়া যায়। তাহলে এ কে পূরক সেট বলা হবে। তাহলে এখন আসো, যেমন ইউ উপাদান সংখ্যা 1, 2, 3, এর উপাদান সংখ্যা আমরা বললাম শুধু ধরলাম 3, তাহলে এ পূরক ইউ মাইনাস এ, তার মানে 1, 2, 3 থেকে আমি যদি এ সেটের উপাদানটা বাদ দিয়ে দেই তাহলে এখানে উপাদান থাকতেছে 1 আর 2, তাহলে এ সেটের পূরক সেট হচ্ছে 1, 2। এই পূরক সেটগুলোকে আমরা সাধারণত সি বা ড্যাশ দ্বারা প্রকাশ করে থাকি। এর আগে আমরা একটু আরেকটু আলোচনা করব, সেটা হচ্ছে অন্তর সেট কাকে বলে। যদি এ ও বি দুইটি সেট হয় তাহলে এ সেটের উপাদান থেকে যদি বি সেটের উপাদান বাদ দেওয়া যায়, বাদ দিলে যে সেট পাওয়া যাবে তবে সেই সেটকে বলা হচ্ছে অন্তর সেট। যেমন বলি আমি এ সেটের উপাদান হচ্ছে 1, 2, 3, বি সেটের উপাদান হচ্ছে 3, 4, 5, 6 ইত্যাদি, তাহলে এ বাদ বি আমরা 1, 2, 3 একে বাদ দিতে পারি 3, 4, 5, 6। এখানে বিষয়টা খুব ভালো করে লক্ষ্য করবেন যে এখানে আমরা প্রথম সেট অর্থাৎ এ সেটের উপাদান 1, 2, 3, বি সেটের উপাদান আছে 3, 4, 5, 6। এখানে যে কমন উপাদানটা থাকবে সেটা তো বাদ দিবেনই, বাদ দিলে এখানে থাকতেছে কত, 1, 2, কমন উপাদান 3, 3 বাদ দেওয়ার পরে এখানে থাকতেছে হচ্ছে 1, 2। এরপরে যেহেতু বলা হচ্ছে যে এ থেকে বি বাদ, বি এর উপাদান মিল হলেও এরা বাদ যাবে না হলেও এরা বাদ যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে 1 আর 2, এটি হচ্ছে অন্তর সেট। আবার আসি আমরা সংযোগ সেট। সংযোগ সেট কাকে বলে? এবার আসব সংযোগ সেট। দুইটি সেটের সংযোগ সেট হচ্ছে দুইটি সেটের সকল উপাদান নিয়ে যে সেট গঠিত হয় তাকে সংযোগ সেট বলে। দুইটি সেট বা দুই বা তত, দুইটি সেট নয়, এখানে আমরা আরও বলতে পারি দুই বা ততোধিক সেট, এর সকল উপাদান নিয়ে যে সেট গঠিত হয় তাকে সংযোগ সেট বলে। যেমন এ একটা সেট 1, 2, 3, বি একটা সেট 3, 4, 5, আবার সি একটা সেট 6, 7, 8, এই সবগুলো নিয়ে
যে সেট গঠিত হবে সেটিকে আমরা বলবো সংযোগ সেট। ধরুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এগুলো সবগুলো উপাদান, এগুলো সংযোগ বলতে সব উপাদানগুলো নিয়ে যে সেটটা গঠিত হবে সেটি হচ্ছে আমাদের সংযোগ সেট। আর সংযোগ সেটের এবার আসো সেট, সেট দুইটি সেটের সাধারণ বা কমন উপাদানগুলো নিয়ে যে সেট গঠিত হয় তাকে আমরা সেট সেট বলি। দুইটি সেটের কমন উপাদান নিয়ে যে সেট গঠিত হয় তাকে সেট সেট বলে। সেট মানে ইন্টারসেকশন, সেট চিহ্ন হচ্ছে এটা ইউনিয়ন, ইন্টারসেকশন যদি এ আর বি ইন্টারসেকশন করি তাহলে এখানে কমন উপাদান আছে 1, 2, 3, সেট 3, 4, 5 এই দুইটি সেটের কমন উপাদান অর্থাৎ সাধারণ উপাদান নিয়ে যে সেট গঠিত হবে তাকে বলবো আমরা সেট সেট। আমরা সেট সেটে আরেকটা সংক্ষেপে একটু নামকরণ করতে পারি। সেট সেট আমরা যদি বীজগাণিতিক রাশিমালায় যে আমরা গসগুল অসগুল নির্ণয় করেছি এতে ইন্টারসেকশন শব্দের অর্থ হচ্ছে গসগু হিসেবে আমরা বলতে পারি। গ সাগু অর্থাৎ কমন ফ্যাক্টর যেটা সেটা নিয়ে কাজ হবে। আর ইউ সার্বিক সেট অর্থাৎ ইউনিয়ন যেটা আমরা বলবো যে এই ইউনিয়নের ক্ষেত্রে আমরা লসগুটাকে প্রাধান্য দিতে পারি অর্থাৎ কমন যেটা যাবে যাবেই, কমন বেঁধে রেখে যেটা কমন ফ্যাক্টর যেটা থাকবে না সেটাও ওর সঙ্গে গুণ আকারে সাধারণত লিখে থাকি। তাই এখানে গুণ হবে না, আমরা কমন হিসেবে ওই উপাদানটাও ওই সেটের অন্তর্ভুক্ত করব। নিঃসেট সেট দুইটি সেটের উপাদানগুলোর মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেট দ্বয়কে পরস্পরের নিঃসেট সেট বলে। দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেট দ্বয়কে পরস্পরের নিঃসেট সেট বলে। যেমন যেমন এ 2, 3, বি 4, 5 তাহলে আমরা বলতে পারবো এটার মধ্যে কোনো কমন উপাদান নাই অর্থাৎ ওরি অর্থাৎ ফাঁকা সেট। যে সেটের কমন উপাদান অর্থাৎ সাধারণ উপাদান ফাঁকা সেট তাকে আমরা নিঃসেট সেট বলবো, সেট দ্বয়কে পরস্পরের নিঃসেট সেট বলতে পারবো আমরা। তো সেট সম্পর্কিত আলোচনা মোটামুটি আমরা শেষ করেছি। এখন এটার উপর ভিত্তি করে আমরা সমস্যার সমাধান করতে পারবো। এর পরবর্তী ক্লাসে আমরা সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।